90-এর দশকে ছিলেন ফেরিওয়ালা। 2014 সালে জন্ম সনদ পাসপোর্ট পরিচয়পত্র বদলে হয়ে যান নবাব সলিমুল্লাহর নাতি নবাব খাজা আলী হাসান আসকারি। নবাবদের সম্পদ খুঁজে বের করে ঢাকা নারায়ণগঞ্জে করেন 20 একর জমি দখলের চেষ্টা। পুলিশের চাকরি ও বিদেশে পাঠানোর নামে হাতে নিয়েছেন 6 কোটি টাকা। প্রতারণা মামলায় গ্রেপ্তারের পর জানা গেছে এসব চাঞ্চল্যকর তথ্য। গাইবান্ধার প্রাথমিক স্কুলের শিক্ষক মিজানুর রহমান প্রামাণিক 2017 সালে তাকে সেখানে দেশের সবচেয়ে বড় মাদ্রাসা নির্মাণের প্রস্তাব দেয় হাসান আসকারি। কাগজপত্র তৈরির নামে হাতিয়ে নেয় 4.5 লাখ টাকা। আমি বিভিন্ন ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের পক্ষে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে দিয়েছি, সেখানে আমার টাকার সংখ্যা হচ্ছে 4,50,000 টাকা আমি এই কাগজপত্র পারপাসে দিয়েছি। স্থানীয়দের সঙ্গে পরিচিত হওয়ার পর আইজিপির আত্মীয় পরিচয় দেয় পুলিশে চাকরির প্রস্তাব, আর এভাবেই ব্যবসায়ী বাবুর কাছ থেকে আত্মসাৎ করে 6 লাখ টাকা। আমার একটা বাড়ি ছিল, ওটা বিক্রি করি, তাদেরকে আমি টাকাটা দিয়ে দিয়েছি। এখন আমি পথের ফকিরির থেকেও খুব একটা করুণ অবস্থার মধ্যে আছি। 3.5 কোটি টাকা হাতিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চাকরি দেওয়ার কথা বলে। আর এ ঘটনায় মামলা হলে গ্রেপ্তার করা হয় নবাব সলিমুল্লাহর নাতি পরিচয় দেয়া আসকারি। কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে দীর্ঘদিন পুরান ঢাকায় থেকে নবাবদের নিয়ে খোঁজ খবর নিয়েছে সে। পরে নিজেকে নবাব সলিমুল্লাহর নাতি ও আমানুল্লাহ আসকারির ছেলে পরিচয় দিতে শুরু করে সে। তবে ইতিহাস বলছে আমানুল্লাহর কোনো ছেলেই ছিল না। এটা নিজেকে নবাব বলে পরিচয় দিই, তার চেহারা টেহারা যেহেতু সুন্দর, লম্বা চওড়া, তো নিজেকে সেভাবে পরিচিত করেছে এবং বিভিন্ন জায়গায় আস্তে আস্তে নবাব বলে পরিচয় দেয়। এবং এই নবাব পরিচিত হতে গিয়ে তার যে সকল উপাদান প্রয়োজন সে সবগুলাই ব্যবহার করেছে এবং আস্তে আস্তে নিজেকে নবাব বলে সে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। জন্ম সনদ পাসপোর্ট এনআইডিও বানিয়েছেন আমানুল্লাহর ছেলে পরিচয়ে, পরে এসব ব্যবহার করে খুঁজে বের করেন নবাবদের বিরোধপূর্ণ বা দখল হওয়া জমি। খোঁজ পান নারায়ণগঞ্জের নবাব আসকারি জুট মিলস ও পরিবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টারের। জুট মিলের 18 একর জায়গা দখলে হাইকোর্টে মামলা করেন 5টি, আর মেঘনা মডেল সার্ভিস সেন্টারের জমি জিম্মায় নিতে আবেদন করেন ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে। আসকারি জুট মিল নামে একটা জুট মিল আছে, সেখানে গিয়ে সে ছবি তুলেছিল হাসান আসকারি, ওই জুট মিল যে তার এটা বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে, আসলে এটাও এক ধরনের প্রতারণা। এখানেই শেষ নয়, ঢাকা 10 আসনের উপনির্বাচনে লড়েছেন হারিকেন প্রতীকে। 11 সংসদ নির্বাচনে স্ত্রীকে প্রার্থী করেছেন চুয়াডাঙ্গা 1 আসনে। তার বিরুদ্ধে এ পর্যন্ত 3টি মামলার তথ্য পেয়েছে সিটিটিসি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।